মঙ্গলবার করুণাময়ী মোড় থেকে মিছিল করে স্বাস্থ্যভবন অভিযানে সামিল জুনিয়র চিকিৎসকেরা। ওই মিছিল সেক্টর ফাইভে পৌঁছে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ নাগরিকরাও মিছিলের স্লোগানে গলা মেলালেন। তবে ওখানে পুলিশের শক্ত ব্যারিকেড থাকায় তা ভাঙার চেষ্টা না করে ওখানেই বসে পড়েন চিকিৎসকরা, যা কিনা স্বাস্থ্যভবন থেকে 100 মিটার দূরে। ফলে এদিন দেখা গেল জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরার বদলে স্বাস্থ্যভবন অভিযানে সামিল হলেন, আর তাদের কণ্ঠে শোনা গেল নতুন স্লোগান, কামান দাগো। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য প্রশাসনের অনুরোধ থাকলেও রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থায় রোগীদের সমস্যা দেখা দিলেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। ফলে এদিন কাজে ফেরার বদলে স্বাস্থ্যভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে লালবাজার অভিযানে যেমন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর এদিন স্বাস্থ্যভবন অভিযানে তাদের মূল দাবি রাখলেন তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে। যদিও গত মাসে অর্থাৎ 21 আগস্ট স্বাস্থ্যভবন অভিযানে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা, সেদিন কিন্তু তাদের দাবি ছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ তৎকালীন সব পদাধিকারীদের অপসারণ, সেই সঙ্গে অভয়াকাণ্ডের অভিযুক্তদের চরম শাস্তি। মূল ঘটনার তদন্তে অবশ্য রয়েছে সিবিআই। অন্যদিকে চিকিৎসকদের দাবি মেনে সব পদাধিকারীকেই সরিয়ে দেয় স্বাস্থ্যভবন। ওদিকে চিকিৎসকরা দফায় দফায় তাদের দাবি বদলেছেন, আবার দফায় দফায় তা নিয়ে পদক্ষেপও নিয়েছে রাজ্য প্রশাসন। কাজে ফিরলে তাদের সব অভিযোগের তদন্তের আশ্বাসও দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে রাজ্য প্রশাসন থেকে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়ে যদি আন্দোলন চালিয়ে যায় তাতে কোনো পদক্ষেপ নেওয়া হবে না তাদের বিরুদ্ধে। তারপরেও তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার জন্য এবার যেন নতুন চিন্তায় জুনিয়র চিকিৎসকরা, সেজন্য এবার স্বাস্থ্য সচিবের পদত্যাগ এবং পুলিশ কমিশনারের পদত্যাগ সহ আরো 4 অধিকর্তার পদত্যাগ দাবি করে তারা স্বাস্থ্যভবন অভিযানে সামিল হন। ফলে 5 দফা দাবির পাশাপাশি আরো কয়েকটি দাবিতে তাদের এদিনের অভিযান বলে জানান জুনিয়র ডাক্তাররা। আবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশ স্বাস্থ্যভবনের সামনে কঠিন নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে, সব গেটের সামনেই ব্যারিকেডও রাখা হয়েছে, তাছাড়া প্রচুর সংখ্যক পুলিশ কর্মীও মোতায়েন ছিল। তবে এদিন আরজিকর হাসপাতাল থেকে মিছিল করে তারা চলে এসেছেন করুণাময়ীতে, তারপর ওখান থেকে সোজা স্বাস্থ্যভবনের সামনে পৌঁছয় তাদের মিছিল। কিন্তু তাদের পক্ষে স্বাস্থ্যভবনের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি পুলিশের কঠিন ব্যারিকেড থাকায়। উল্লেখ্য, সোমবার আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। কিন্তু দেশের শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার ব্যাপারে তারা কি মনোভাব পোষণ করেন সেটা জানাও জরুরি, আর তাই এদিন জুনিয়র ডাক্তাররা ওই ব্যাপারে কি বার্তা শোনান সেই দিকে নজর রয়েছে সকলের। তাছাড়া অভয়াকাণ্ডের ঘটনার আজ 1 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওই ব্যাপারে কোনো সবুজ সংকেত মেলেনি সিবিআই এর কাছ থেকে, ফলে বিচার সঠিক হবে কিনা তা নিয়েও উদ্বিগ্ন রয়েছেন সকলে। এদিকে এদিন স্বাস্থ্যভবন অভিযান হলো জুনিয়র ডাক্তারদের। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666787 নম্বরে।